কলকাতা সহ পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভূমিকম্প, উৎসস্থল অসমের কোকরাঝাড়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.5, কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের অন্যান্য জেলাতেও। ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শিলিগুড়ির শান্তিনগরে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। ভূমিকম্পের জেরে জলপাইগুড়িতে তীব্র আতঙ্ক, শহরের একটি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হলো পড়ুয়াদের। ভূমিকম্পের সময় স্কুলেই ছিল পড়ুয়ারা, আতঙ্কিত অভিভাবকরা স্কুলে চলে আসেন, এরপরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরের সোনা লুট মামলায় মিলল প্রচুর পরিমাণ নগদ টাকা। সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদের পরিমাণ 4.6 কোটি টাকা, মিলেছে 3 কেজির মতো সোনা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বিলাক্ষী গ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। আজ সকালে বাড়ির পাশের পুকুর থেকে বধূর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির অত্যাচারেই মৃত্যু হয়েছে বধূর। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক দম্পতির। রাতে ছেলে বাড়ি ফিরে মা বাবাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে আত্মঘাতী প্রৌঢ়, বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলে নিত্যই বাবার উপর অত্যাচার চালাতো, তার জেরেই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া থানার মাঝিয়ালি রাজ্য সড়কে অটো উল্টে মৃত্যু হলো এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের, আহত বেশ কয়েকজন। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থানা এলাকায় অমরকাননের কাছে 7 নম্বর জাতীয় সড়কের উপর শালী নদীর ব্রিজের বেহাল দশা। ব্রিজের একাধিক জায়গায় রাস্তায় ফাটল, ভেঙে পড়েছে রেলিং, দ্রুত মেরামতির আশ্বাস জেলা শাসকের। বাঁকুড়া সদর থানা এলাকার কমলা মাঠে গৃহবধূর রহস্য মৃত্যু, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের, অভিযোগ দাহ করার সময় দেখা যায় দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, ওই গৃহবধূকে কুপিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। ব্রিজের পিলার ফাটিয়ে উঠেছে অসত্য গাছ, ভেঙে পড়েছে ব্রিজের নিচের অংশের চাঙর, ব্রিজের গা দিয়ে চুইয়ে পড়ছে জল। এই ছবি পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের উপরে ডিভিসি ক্যানাল ব্রিজের, দ্রুত ব্যবস্থার আশ্বাস পূর্ত দফতরের। দুর্গাপুর শ্মশানে দাহ করতে গিয়ে ব্রিজের ভাঙা রেলিং এর ফাঁক গলে পড়ে তলিয়ে মৃত্যু দুই যুবকের। আজ সকালে তল্লাশিতে উদ্ধার দুই যুবকের মৃতদেহ, উদ্ধার করা গিয়েছে বাইকটিও। পারিবারিক অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা স্বামীরও। মালদার হবিবপুর থানার আইহো দেবীনগর গ্রামের ঘটনা, দম্পতি ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার মরিচা গ্রামে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বিজেপির জয়ী সদস্যার স্বামী ছেলেকে মারধর, স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরি, উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার হিজল পুকুর এলাকার ঘটনা। অভিযোগ, আলমারি ভেঙে লুট হয়েছে নগদ 27,000 টাকা, সোনার গয়না ও বেশ কিছু নতুন পোশাক। উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থানার রাজেন্দ্রপুরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে তেলের ট্যাঙ্কারে আগুন, দমকলের 3টি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ট্যাঙ্কারের ইঞ্জিন থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। হাওড়া লিলুয়া থানার কোনা পূর্বপাড়ায় বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ, শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী, দাবি মৃতের পরিবারে। লিলুয়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। হাওড়া পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ, উৎসবের মরশুমের আগে হাওড়ার পদ্মপুকুরে জল প্রকল্পের মেরামতির কাজ সম্পন্ন করতে চায় হাওড়া পুরসভা। এর জেরে আজ বেলা 12টা থেকে আগামীকাল বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টা পানীয় জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষের। মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে অটো উল্টে মৃত্যু প্রৌঢ় ব্যবসায়ী, স্থানীয়রা উদ্ধার করে মহিশাইল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, আটক অটো চালক। পূর্ব মেদিনীপুরের গেওখালীতে নদীতে ডুবে যাওয়া বাংলাদেশগামী বার্জটিকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। ইতিমধ্যে বার্জে মজুত রাখা জ্বালানি তেল নদীতে মিশতে শুরু করেছে, ফলে দ্রুত উদ্ধার করতে না পারলে মাছ ধরতে সমস্যায় পড়বেন ওই এলাকার মৎস্যজীবীরাও।